কাবুলি পর মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবি আসতে চলেছে শাস্ত্রী যার পরিচালনা করছেন পথিকৃত বসু এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেতা সোম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা লেখিকা দেবরীতি মুখোপাধ্যায়ের নির্বাচিত বিয়াল্লিশ গল্প সংকলনের একটি ছোট গল্প দোল গোবিন্দবাবুর গল্প অবলম্বনে এই মুভিটি তৈরি করা হচ্ছে যে গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে অলৌকিক বিভিন্ন ঘটনার সাথে সাথে বিজ্ঞান এবং একই বিপরীত মেরুকে উপস্থাপনা করা এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী অ্যাজ পরিমল হিসেবে এবং দেবশ্রী রায় অ্যাজ সরলা হিসেবে যিনি মিঠুন চক্রবর্তীর চরিত্রের স্ত্রীর ভূমিকায় থাক এছাড়াও রজদেব দত্ত ও খরাজ মুখোপাধ্যায় এবং সোম চক্রবর্তীকে নয় দশকের অন্যতম সফল জুটি হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় উনিশশো ছিয়াত্তরে নদী থেকে সাগরে চলচ্চিত্রের মাধ্যমে তারা একত্রে অভিনয় করে পর্দায় আমাদের সামনে আসে এরপর থেকে একের পর এক হিট ছবি তারা উপহার দিয়ে আসছেন আমাদের দুজনকে একই সাথে প্রায় ১৬ বছর পর জুটি হিসেবে দেখতে পাওয়া যাবে বড় পর্দায় বর্তমানে দেবশ্রী রায় তার কেমিস্ট্রি মাসি ওয়েব সিরিজের জন্য এবং মিঠুন চক্রবর্তী কাবুলি আলা চলচ্চিত্রের জন্য ব্যস্ত থাকায় এই ছবি শুটিং শুরু হচ্ছে জানুয়ারি অর্থাৎ দু থেকে এবং মুক্তির সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশের দুর্গাপুজোয় কাবুলি আলার একটা ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে চেকআউট করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন মূল গল্পের সাথে এই চলচ্চিত্রের চিত্রনাট্যের কোনো পরিবর্তন তেমন নেই এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছে অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায় দেবরতে মুখোপাধ্যায় লেখা আমাদের পরিচিত এবং এই গল্পের সত্য কিনতে অনেকেই এগিয়ে এসেছিলেন ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্র নির্মাণের জন্য তবে মিঠুন চক্রবর্তী যেহেতু একজন বিশিষ্ট এবং সফল সাথে কঠোর পরিশ্রমী অভিনেতা যে কারণে তিনি এই গল্পের সত্যটি সোম চক্রবর্তীকে বিক্রি করেছেন ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ